এনআরসির বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পক্ষ থেকে মহা বাইক র্যালি। জয়গা থেকে বাইক র্যালি শুরু হয়ে 11টি অঞ্চল পরিক্রমা করে। বাইক র্যালির নেতৃত্ব দেন জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা। দেশের প্রতিটি আনাচে কানাচে থেকে উঠছে প্রতিবাদের সুর। বিজেপি ও কেন্দ্র সরকারের স্বৈরাচারী নীতি নিয়ে ইতিমধ্যে কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এনআরসি। এনআরসি কথা শুনে দেশ জুড়ে শুরু হয়েছে হাহাকার। দেশের প্রথম এনআরসি লাগু হয় আসামে, সেখানে আনুমানিক 19 লক্ষ ভারতবাসীর নাগরিকত্ব ছিনিয়েছে কেন্দ্র সরকার। তাদের সমস্ত সম্পত্তি বেওয়ারিশ করে তাদের রাখা হয়েছে ডিটেকশন ক্যাম্পে। আসামের মতো পরিস্থিতি যাতে এই রাজ্যের মানুষকে ভুগতে না হয়, তার জন্য মানুষের পাশে দাঁড়িয়ে এনআরসির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রাজ্যের প্রতিটি আনাচে কানাচে এনআরসির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। মঙ্গলবার কালচিনি ব্লকের আয়োজনে এক বিশাল বাইক র্যালি বের করা হয় এনআরসির বিরুদ্ধে। এদিন জয়গা 2 নং অঞ্চল থেকে বাইক র্যালি শুরু হয়। সেখান থেকে দলসিংপাড়া, হাসিমারা, হ্যামিল্টনগঞ্জ, কালচিনি, গারোপাড়া হয়ে হ্যামিল্টনগঞ্জ কালীবাড়ি ময়দানে বাইক র্যালি সমাপ্ত হয়। সেখানে একটি ছোট সমাবেশ করা হয়। সমাবেশ থেকে এনআরসির বিষয়ে তুলে ধরা হয় মানুষের কাছে। এদিনের বাইক র্যালির নেতৃত্ব দেন মোহন শর্মা, সাথ দেন বাবলু মজুমদার, সানু লামা, মফিদুল ইসলাম, বঙ্গের লামা, গণেশ প্রধান, শম্ভু জয়সওয়াল, বিষ্ণু লামা, গণেশ হালে সহ প্রমুখ নেতা নেত্রীরা। এদিন কালচিনি ব্লকের 11টি অঞ্চলের প্রত্যেক অঞ্চলের মানুষ অংশ নেয় বাইক র্যালিতে। এদিনের বাইক র্যালিতে আনুমানিক 1000-এর মতো বাইক অংশ নিয়েছে বলে অনুমান। জিস তরহ আসাম মে এনআরসি মে জিস তরহ আদমি লোগ কো আজ ডিটেনশন ক্যাম্প পে রহনা পড় রহা হ্যায়, ও কল ও বীর পেশ হুয়া হ্যায় পার্লামেন্ট মে, উসি কা বিরোধ মে হম লোগ কা বঙ্গাল মে ভি না হো, ক্যোঁকি নরেন্দ্র মোদী ও অমিত শাহ কা আঁখ উনকা কুচক্র বঙ্গাল কে প্রতি কুছ জ্যাদা হ্যায়। ইসিলিয়ে হম লোগ আদমি কো সোচ্চার রহনে কে লিয়ে, আদমি কো সতর্ক করনে কে লিয়ে, আদমি কো জাগ্রত করনে কে লিয়ে আজ হামারা ই করিবন হাজারো সংখ্যা মে জো বাইক আজ সব মিলা কে হাজারো সংখ্যা মে জো বাইক র্যালি হুয়া, স্বতঃপূর্ত র্যালি হুয়া ও এনআরসি কে বিরুদ্ধে। হমলোক জয়গাঁও সে শুরু করকে হমলোক গারোপাড়া সে ফির হমলোক হ্যামিল্টনগঞ্জ আয়ে, লেকিন 11 অঞ্চল মে 11 অঞ্চল সে হি হমলোক কা জো কর্মী লোক হ্যায় আপনে আপনে ক্ষেত্র মে র্যালি করকে ফির উনলোক ইয়াহ পর পৌঁছে। ইস তরহ সে সুবহ আজ 10 বজে সে লেকর অভি 4:30 হো রহা হ্যায়। জিস তরহ সে আদমি লোক কা উৎসাহ উদ্দীপনা, আদমি লোক কা জো রোষ জো ক্ষোভ দিখাই পড়া হ্যায়, এ আগামী দিন মে বিজেপি কে লিয়ে ভারী পড়েগা। যদি বিজেপি কা মে অনুরোধ করুঙ্গা বিজেপি নেতৃবৃন্দ কো, আইয়ে আপ লোক ভি ইস এনআরসি কা বিরোধ বঙ্গাল মে কিজিয়ে, জিস তরহ বিজেপি কা নেতা লোক আসাম মে বিরোধ কর রহা হ্যায়, আজ কা দিন মে গুয়াহাটি জল রহা হ্যায়। আগামী দিন মে কাইসা আন্দোলন করেঙ্গে এনআরসি? হমলোক নেক্সট হমলোক বোলে হমলোক নেক্সট 16 তারিখ কো 5-6 জগহ মে হমলোক অবস্থান করেঙ্গে, উসকে বাদ সিদ্ধান্ত লেঙ্গে, এক বড়া সা র্যালি হমলোক কালীবাড়ি ময়দানে করে। শ্রী মোহন শর্মার নেতৃত্বে জয়গা 1, জয়গা 2, দলসিংপাড়া এবং বিভিন্ন প্রত্যেকটা অঞ্চল থেকে আমাদের কর্মীরা জমায়েত হয়ে বাইক র্যালি করে ঘরপাড়া চৌপতির থেকে ঘুরে এসে এখন এই কালীবাড়ি ময়দানে আমাদের যে জমায়েত, আমাদের নেত্রী যেভাবে ভারতবর্ষের এনআরসির নামে বিজেপি যে সন্ত্রাস যে চক্রান্ত চালু করেছে, আসামের আন্দোলন আপনারা দেখছেন, নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যে আন্দোলন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে আতঙ্ক, সেই আতঙ্কের থেকে মানুষকে ভয় ভীতি আমাদের নেত্রীর যারা, যাতে আমাদের মানুষের আতঙ্ক আমরা দূর করতে পারি তার প্রতিবাদে আজকের এই র্যালি। মোহন শর্মার নেতৃত্বে এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। মোহন শর্মার নেতৃত্বে আমাদের এই লড়াই
हिमालयन ऑप्टिक्स, आई केयर एंड कॉन्टेक्टलेस क्लिनिक, कंप्यूटर आई टेस्टिंग, हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।